সঙ্গীতা দিদিভাইয়ের প্ল্যান সাকসেস, কালকে জাস্ট টোকা একটা মেরেছে, আর সঙ্গে সঙ্গে ফোকলার গামলা আমাদের চম্পাবাইয়ের লাইভে উঠে দুজনা দুজনার পাশে একবারে ফেভিকোলকা জোর হ্যায় টুটে গা নাহি সালা, মানে ছুটে গা নাহি সালা, মানে এটা দেখিয়ে দিয়ে প্রমাণ করে দিল যে এখনও আমি আমার প্রেমিককেই ভালোবাসি। বাচ্চা তো জাস্ট বাহানা হ্যায়, বাচ্চাটা জাস্ট বাহানা হ্যায়, আর বাচ্চাকে নেওয়ার জন্য একটা বড় ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্র গামলাকে ইউজ করা হচ্ছে, সেই ষড়যন্ত্রটা কিন্তু করছে অন্যখানে। কারা? যারা সন্দীপকে একেবারে শেষ, ফ্যানিশ, ফিনিশ, যাতে সন্দীপের নাম ও নিশান না থাকে সেই ব্যবস্থা করে যে উঠে পড়ে লেগেছে, যে কথা হচ্ছে না শত্রু শত্রু আমার মিত্র, তা গামলা আমাদের, সরি, আমাদের সন্দীপের প্রথম শত্রু, ওই যে মায়ের পেটের কেউ হবে, তার প্ল্যান আর তার ফ্যামিলির লোকের প্ল্যান এই গামলার হাত দিয়ে সন্দীপকে একেবারে শেষ করে দেয়া, আর এই ছোট্ট ফুলের মতো শিশু কৃষাণুর ভবিষ্যৎটা নষ্ট করে দেয়া, সেই কারণে গামলাকে ইউজ করেছে। গামলা এখন ছেলের স্কুল দেখে নিয়েছে জানো, বলে বাবা আমাদের গামলু কিষানুকে কোন স্কুলে ভর্তি করবে, ও দাদা ভাই বললা না, না 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 বললো না, আমরাও একটা স্কুল খুঁজে রেখেছি, সেটা জানো কোথায়? চলো ভিডিওটা দেখলে বুঝতে পারবা, আমরাও একটা ভালো স্কুল খুঁজেছি, সেই 4 জুন অবধি অপেক্ষা করতে হবে, সে 4 জুন আসার আগে পর্যন্ত গামলা মোটামুটি টাইটেলে এই ছেলের কথা লিখে লিখে মানে জমি কেনার টাকা তুলে ফেলবে। যে যে জমি যেই খানটায় গামলার ফোকলা দুজনা মিলে মিলন, মানে সেই মধুচন্দ্রিমা, মধুর মিলন, মধুর ভালোবাসার সময় কাটাবে, ছেলেকে না বেচলে হয়? ছেলেকে বেচবে, ছেলেকে টাইটেলে লিখবে, তবেই তো গিয়ে সেই জমির দাম উঠবে, জমি কিনলে কি আর হবে, তারপর ওর উপরে বিল্ডিং টুকতে হবে। তার জন্যে 29 এপ্রিল থেকে শুরু হবে সেই যে আপ টু, মানে শুরু হয়ে গেছে অনেকদিন ধরে, সেই 4 জুন অবধি, বুঝেছো? 4 জুন অবধি ছেলে তার ভেতরে জামা প্যান্ট কিনবে, স্কুল ব্যাগ কিনবে, ওয়াটার বোতল কিনবে, স্কুল মনে মনে তোমাদের দেখাবে স্কুলের জন্য কী কী প্রিপারেশান নিচ্ছে, মোটামুটি ও খরচ করবে তার একটা স্কুল ব্যাগে 150-200, একটা ওয়াটার বোতল, একটা কেস, একটা ড্রেস, এই একটা করে জিনিস আনবে, টাইটেলে দেবে, আর মোটামুটি 10,000-15,000-20,000 করে ইনকাম করে নেবে, সেই টাকা জমি জমি জমিটা হয়ে যাবে, 10 মাস রেখেছে কিনা পেটে, তাই জমি কেনার দায়ভারটা তো কৃষাণরই, তাই না গামলু? বলি আমার গামলু লিয়ে গামলু, বলি বাবা গামলু এখন আমাদের কৃষাণুকে ডাইরেক্ট স্নেক, ফক্স, মানে ক্যাট, কিটেন সব শেখাবে, সব শেখাবে, ডাইরেক্ট শেখাবে, কোনো বই টই দেখে শেখাবে না, বলি বাবা আজ গামলু, বলি বাবা গামলু তোর মা বাবা কোথায় গেছিল, ওরে বাবা কোথাও থেকে ডাকি নাকি, ওরে বাবা কি মজা, তো খুব মজা। গামলুর মা বাবা কে কোথা থেকে ডেকেছিল, কেন ডেকেছিল, তো চলো অনেক কথা, অনেক কিছু, অনেক বিষয় জানতে পারবে। তবে গামলার ফোকলার ভালোবাসা অটুট প্রেম টুটে গা নেই, কারণ ফেভিকলকা জোর হ্যায়, সেই জোরটা আমাদের দেখিয়ে দিল কালকে আমাদের চম্পাকলি লাইভে উঠে। চম্পাকলি লাইভে সব পাগলগুলো চিৎকার করে যা, পারলি সন্দীপের লাইফটা নষ্ট করতে, তোর প্ল্যান চম্পাকলি কিন্তু এইটা, চম্পাকলির আবার সহ্য হয় না, কারণ এই যে সন্দীপের লাইভ হচ্ছে সেখানটায় সন্দীপ যখন লাইভটা অফ করছে তখনও 3,300-400 জন ওয়াচিং, তখনও মানে সন্দীপ বাধ্য হয়েছে লাইভটা অফ করতে, কারণ 3 ঘন্টা হয়ে গেছে, এরপর আর পারছিল না, তারপরে কৃষাণুকে খাওয়াবে ঠাওয়াবে, সেই কারণে লাইভটা অফ করতে বাধ্য হয়েছিল, বুঝেছিস? পারিসনি, পারবি না, উড়ি বাবা ওটা বড় চ্যানেল, যেন মনে হচ্ছে ও ওর বাপের বাড়ি থেকে এনেছিল, তাই না গামলু? তুমি তোমার বাপের বাড়ি থেকে এনেছিলে এই বড় চ্যানেলটা, উড়ি বাবা, উড়ি বাবা, আমাদের গামলুর বাপের বাড়ি থেকে সন্দীপকে দাহেজ হিসাবে এই বড় চ্যানেলটাকে দিয়েছিল, তাই না গামলু? চলো স্কিপ করো না ভিডিওটা, দেখো যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই একটু ম্যানেজ করে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতের সবাইকে স্বাগতম। আজকে বেশ দেরি হলো আমার ভিডিও করতে, মানে শরীরটা একদম ভালো নেই, তাছাড়াও প্রচুর লড়াই, লড়াই তো চলছেই, লড়াই 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 চাই, লড়াই করে ঢিসুম 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 আমরা বাঁচতে চাই। তো চলো কৃষাণু, আমাদের মেন টপিক জাস্টিস ফর কৃষাণু, এতে এই টপিক থেকে নড়লে চলবে না। সঙ্গীতা দিদিভাইয়ের সত্যি পাওয়ার আছে, মানুষটাকে মানতে হবে। কাল কীভাবে সঙ্গীতা দিদিভাই আর আমাদের সন্দীপ যেই লাইভে বসলো, ফোকলার গামলাও আরেকটা লাইভে চলে গেল, দেখেছিস? এটাকে বলে পাওয়ার অফ দ্য মানে সঙ্গীতা দিদিভাই। তো এটা আমি আবার বললে অনেকের রাগ হবে যে বাবা যে প্রশংসা, কারণ
অনেকে নিতে পারে না সঙ্গীতা দিদিভাইয়ের পাওয়ারটা। দেখো, সে প্রথমে ডাকছিল, ডেকে বলছিল যে বাচ্চা তার মায়ের কাছে আসার ইচ্ছা থাকলে সে একবার হলেও বলতো, বা একবার হলেও আর্জি জানাতো, একবার হলেও কোথাও না কোথাও গিয়ে সে নক 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 করতো। তাকে বারবার বলা হলো, তবু সে কিন্তু সঙ্গীতা দিদিভাইয়ের কাছে গিয়ে আর্জি করল না বা অন্য কোথাও গিয়ে নক করেনি যে তার ছেলে বাচ্চাটাকে দরকার। কিন্তু আমরা কি দেখলাম, সাথে সাথে গামলার ফোকলা একদম একটা স্ট্রিম লাইফ যেখানটায় পরকীয়া প্রমোট করা হয়, আমরা আগেও দেখেছি প্রীতমের ক্ষেত্রেও, যখন প্রীতম তার ওয়াইফকে নিয়ে সংসার করছিল সেক্ষেত্রে কী করছিল, উনি পরকীয়াকে প্রমোট করার জন্য সাথে সাথে মানে প্রীতম আর প্রীতমের এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে লাইভ শুরু করে দিয়েছিল। কালকে কি দেখলাম, কালকে সেম টু সেম, যখনই এইদিকে সঙ্গীতা দিদিভাই বলল যে সে বাচ্চারও মায়ের অধিকার আছে, মা যদি মনে করে যে বাচ্চাকে একটা সুস্থ জীবন দেবে সে তার কাছে এসে আর্জি জানাতে পারে, উমা সাথে সাথে কি দেখিয়ে দিল, মা না 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 দোম তানা না 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 দোম তানা না 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 না, সে কখনোই সঙ্গীতা দিদিভাইয়ের কাছে আর্জি জানাবে না, কারণ তার তো ছেলের প্রয়োজন নেই। সে কোথায় ফোকলাকে নিয়ে পরকীয়াকে প্রমোট করার জন্যে এক চম্পাবাইয়ের লাইভে উঠে পড়ল। চম্পাবাই সেখানে কী করলো, সুন্দরভাবে ফোকলার গামলাকে এক স্ট্রিমে দেখিয়ে পরকীয়াকে প্রমোট করে দিল। বিশ্বাস হচ্ছে না, আমি তোমাদেরকে এইখানটা একটা ছোট্ট স্ক্রিনশট দিয়ে দেবো যে ফোকলার গামলা দুজনাই উঠেছে, যদিও তোমরাও জানো, কারণ তোমরা ওই স্ক্রিনশটটা তোমাদের মধ্যেই কেউ একজন আমাকে পাঠিয়েছে। এইখানটায় আমরা বেশ ভালোভাবেই দেখলাম পরকীয়াকে প্রমোট করা হয়, পরকীয়াকে প্রমোট করা হয় যে ওয়াইটিতে পরকীয়া তুমি করতে পারো এবং সেগুলো নিয়ে ভিডিও করে ইনকাম করতে পারো, আর একটা বাচ্চাকে তার মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারো। দেখো, এই মেয়ে যখনই সঙ্গীতা দিদিভাই দেখেছে যে সাথে সাথে সঙ্গীতা দিদিভাই বলার পরপরই যখনই গামলা আর ফোকলা একসাথে স্ট্রিমে দেখলো, সঙ্গীতা দিদিভাই তারপরেই বললো ও একটা নষ্টা মহিলা। অবশ্যই নষ্টাকে তো নষ্টা বলবো, আমরা তো সব চোখেই দেখছি যেখানটায় ও নিজের একটা জায়গায় লিখেছে যে চাই না আমার ফোকলা, চাই না আমার স্বামী, আমি চাই আমার সন্তানকে। সেই লাইভে আমরা কী দেখলাম, ফোকলা রীতিমতো উঠে আমাদের গামলার পাশে সাপোর্টার হিসেবে দাঁড়িয়ে আছে। তাহলে দেখতে পেলাম, তাহলে এই যে তোমাদেরকে ও বারবার বলছিল যে ফোকলার সাথে ওর কোনো সম্পর্ক নেই, ও কোনো এক সময় ভুল করেছিল, ও অন্যায় করেছিল, কিন্তু এখন আর অন্যায়ের ভেতরে নেই, এখানটা আমরা তো ভালোভাবেই দেখলাম যে না, ফোকলা তার গামলার পাশে দারুণভাবে সাপোর্টার হিসেবে আছে, দারুণভাবে স্ট্রিম লাইভে উঠে সেটা আমাদেরকে সুন্দরভাবে প্রমাণ করে দিল। তাহলে ফোকলা গামলা দুজনার এখনও যে প্রেম পীড়িত চলছে তার ভেতরে, বাচ্চাটাকে নিয়ে গিয়ে বাচ্চাটাকে কি সত্যি একটা সুস্থ জীবন দেবে এই গামলা? আর এই গামলার কাছে বাচ্চা দেওয়ার প্রশ্ন তো আসছেই না, আসছেই না। গামলা কি সত্যি বাচ্চা নেওয়ার কোনো যোগ্যতা আছে? আছে, যদি যোগ্যতা থাকে তাহলে এরকম কপচাতো না, এইসব লাইভে লাইভে বসে কপচাতো না, ও ওর কাজ করে দেখাতো, ও কী কী করছে, ও কী কী করছে না, ওর কী পদক্ষেপ। যদিও এখানে দেখাতে হয় না, এখানে ও যখনই কোর্টে গিয়ে কোনো অ্যাপিল করবে সাথে সাথে তার, যেহেতু এই কেসটা এই কৃষাণুর ব্যাপারটা আরও একটা লয়ার দেখছে, সাথে সাথে তার কাছে ইনফরমেশন চলে যাবে। যেমন দেখো, ও বসে বসে ই কোর্ট সার্চ করে সবাই দেখতে পায় না কার কোথায় কী কী কেস আছে, কোথায় কী কেস নাম্বার, কোথায় কী করছে, কোথায় কী জমা দিচ্ছে। যেমন আমাদের কাছে ওই যে স্ক্রিনশট বা আমাদের কাছে সব চলে এলো, কারা মেল পাঠাচ্ছে, সেই মেলটা কোথা থেকে যাচ্ছে এবং কোথায় কোথায় মেল পাঠানো হয়েছে, কীভাবে কৃষাণুকে কবজা করার প্ল্যানিং করছে, সেটা চলে এলো কেন, কী করে চলে এলো। ওই সব ডিপার্টমেন্টে যখনই এই সব দরখাস্তগুলো পড়বে তখন কিন্তু একদম চেন বাই চেন সবার কাছে খবর দ্রুত স্প্রেড করতে থাকবে। তেমনি ও কোর্টেও, ও যখনই কোনো অ্যাপিল করবে সাথে সাথে কিন্তু সঙ্গীতা দিদিভাইয়ের কাছে কোনো না কোনো কপি চলে যাবেই। তাই এগুলো হচ্ছে কোর্টের ব্যাপার, যেমন আমরা ভিডিও ছাড়লে একটা নোটিফিকেশান তোমরা সবাই পাও, তেমনি কোর্টেও কোনো কিছু দরখাস্ত দিলে সেই রিলেটেড যদি অন্য কেউ ওর ভেতরে জড়িত থাকে তার কাছে ইনফরমেশনগুলো চলে যায়, ইনফরমেশনগুলো অটোমেটিক চলে যাবে। তো সেইখানটায় এখনও অবধি যতটা মানে আমাদের গামলা কোনো রকম ছেলে নেওয়ার কাস্টাডি নেওয়ার কোনো রকমের কোনো ফাইল বা অ্যাপিল কিচ্ছু করেনি, ও শুধু তোমাদের কাছ থেকে ভিউজ নেওয়ার জন্যে ওই ছোট্ট 200 টাকার ফ্যান দেখাবে, ছোট্ট একটা খেলনা দেখাবে, ছোট্ট একটা টেডি বিয়ার দেখাবে, মানে ফর্ম ফিল আপ করা দেখাবে, স্কুলের ছবি দেখাবে, যদিও স্কুলের ছবি দেখানোর দরকার নেই,
কারণ আমরা ভালো স্কুল দেখে রেখেছি। আমরা তো কিষানকে লন্ডনে ভর্তি করবো, লন্ডনের একটা স্কুলে। হ্যাঁ, আগে ছেলে নিয়ে তো দেখা। আরে ও গামলু, অত বক 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 না করে আগে ছেলেকে নিয়ে দেখা। আরে তোর দালালের কি বুকে ব্যথা, সেই সময় তুই একা ছিলি, এরা ছিল তিনজন, তার জন্যে তো তুই ছেলেটাকে নিতে পারিসনি। ওরে বাবা, এই যুক্তিটা দাঁড়ালো না। না, কি কোশ্চেন করেছে একজন, যে যেদিন তুমি যাচ্ছ সেদিন তুমি বাচ্চাটাকে আগে নিলে না কেন? ও 3 ঘন্টা, তোমাদের নিশ্চয় জানা আছে, ও 3 ঘন্টা থানায় বসেছিল, ও ছেলে নেওয়ার জন্য বসেছিল না 3 ঘন্টা? ও 3 ঘন্টা সন্দীপকে কী কীভাবে শাসাবে, কী কীভাবে ভয় দেখাবে, কী কীভাবে ওকে থেট দিয়ে কেঁচো বানিয়ে ও ওর এই কেচ্ছাটাকে লুকাবে, সেই পরিকল্পনা করছিল। ওইখানে 3 ঘন্টা বসে বাচ্চা নেওয়ার জন্যে কোনো রকমের কোনো আর্জি জানায়নি। না, বাচ্চা নেওয়ার হলে যখন ও গেছিল ওর মা ওকে আনতে, সাথে ওর ভাই ছিল, ওর মা ছিল, আর ওর মামার ছেলেরাও ছিল পাশে, ও পিসি দাঁড়িয়েছিল, পিসু দাঁড়িয়েছিল, তাহলে ওরই লোক দাঁড়িয়েছিল প্রায় 5-6 জন। ও ওর বাচ্চাটাকে অনাসে অনাসে ওর ট্যাকে তুলে নিয়ে যেতে পারতো। আর 3 জনের কথা বললো না, ও নিজে ইয়ে করেছে, ওদের আরও একটা বাড়ি আছে, সেই বাড়িতে কিন্তু তখন হচ্ছে আমাদের কাকু ওই বাড়িটাই শুতো। এখন যেমন কাকু এই বাড়িটাই শোয়, কাকুকে আর ওই বাড়িতে রাখা হয় না, তখন কিন্তু কাকু ওই বাড়িটাই থাকতো। আর সন্দীপের মা, সন্দীপ আর আমাদের বাচ্চা বাচ্চার মা সবাই কিন্তু এই বাড়িতে থাকতো। 4 জনা ওরা 3 জন, বাচ্চাকে নিয়ে 4 জন, 3 জনা এই বাড়িতে থাকতো আর কাকু ওই বাড়িতে থাকতো। তো সেই জায়গায় ঘরের ভেতরে লক করা ছিল, কাকু তো ছিল ওই বাড়িতে, তাহলে কী করে 3 জনা বললো, কী করে 3 জনা বললো? 2 জন মানে ও আমাদের কিশু খেলছিল, কিশুর হাত থেকে ফোন নিয়ে মাকে ফোন করে দিতে পারলো আর কিশুটাকে কোলে নিতে পারলো না। বড় টলি, জামা কাপড়, ডকুমেন্টস, টাকা পয়সা, গয়নাগাটি সব নিয়ে গেল, কিন্তু না, ছেলে নিতে পারলো না, কারণ ওরা তো 2 জন, ওরা 3 জন, গামলা একা। আরও তো প্ল্যানিং করেছিল, ও তো নোড়াটা নিয়েছিল, তালাটা ভেঙে একা বেরিয়ে যাবে, যাতে লোকের কাছে আরও দেখাতে পারে যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু সেটা করতে পারেনি, কারণ কাকিমা বুদ্ধিমানের কাজ করেছে যে তালাটা মেরে সাথে সাথে তালাটাকে চাবিটাকে লুকিয়ে রেখেছে, যাতে ওর মা বা মা ভাই বা ওদের লোক আসলে তবেই গেটটা খুলে দেবে, সেই কাজটাই করেছে। তাহলে সেই জায়গায় কীভাবে মিথ্যে গল্প, কীভাবে মিথ্যে, আর কীভাবে এই চাম্পা চামেলি চম্পাবাই কীভাবে পরকীয়াকে প্রমোট করছে, কীভাবে? কিছুদিন আগে দেখেছো প্রীতম যখন রিমিকে প্রীতমদের বাড়ি দিয়ে আসা হয়েছিল, তখন প্রীতম তুমি কাকে ভালোবাসো, রিমিকে না দিশানিকে? সেটা অন লাইভে বসে প্রীতমের মুখ থেকে স্বীকার করাচ্ছে দিশানিকে। ভাবো, যেখানে প্রীতমের পাশে প্রীতমের লিগাল ওয়াইফ অলরেডি বসে আছে এইখানটায়, এটাই হলো মানে এটাই হলো সঙ্গীতা চক্রবর্তী। সঙ্গীতা চক্রবর্তী ওইখানটায় জাস্ট বলেছে যে অ্যাকচুয়ালি আমরা বাচ্চাটা মায়ের কাছেও থাকুক বাবার কাছেও থাকুক, তোমরা কারা কারা চাও যে বাচ্চা মায়ের কাছে ফিরুক, মা বাবা দুজনে একসাথেই থাকুক? সাথে সাথে ফোকলা এসে জানিয়ে দিল, না না না, গামলাকে আমি দেব না, আমি অনেক কষ্টে মানে সেই এমন এমন স্টোরি এমন এমন স্ট্যাটাস দিয়েছি যে তুই না আসলে আমি এক্ষুনি নিজেকে খেল খাতাম করে দেবো, সেই জায়গায় খেল খতম করে দেবো বলে আমি এমন সিচুয়েশান ক্রিয়েট করেছি সেখানটায়, গামলাকে বাধ্য করেছি ওর শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে, সেই জায়গায় আমি আবারও ঢুকতে দেব? কখনোই না। গামলা আমাদেরকে কীভাবে ম্যানুপুলেট করছিল, ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই, অথচ লাইফটার মধ্যে গামলার ফোকলা, এইটাই হলো সঙ্গীতা চক্রবর্তীর আসল ফান্ডা। ঠিক সঙ্গীতা দিদিভাই একটা টোকা মারলো, সাপ একবারে খোলস ছেড়ে গর্ত থেকে উঠে এসে এরম ফোনা তুলে দাঁড়িয়ে পড়লো। দেখেছ, এ করবে ছেলে মানুষ, হ্যাঁ ও ছেলেকে শেখাবে এটা তোমার কাকা, এই কাকার সঙ্গে আমি আমার ভালোবাসা এমনভাবে মানে পুষ্পটিত করেছিলাম, তার জন্য তোমার বাবাকে ছেড়ে দিয়ে কাকার আদরে চলে আসতে হয়েছিল, এইগুলো শেখাবে। যেমন জঙ্গল থেকে স্নেক, ফক্স, এই যে ক্যাট, সি ফর ক্যাট, এ ফর ফক্স, এস ফর স্নেক, এগুলো সবাই কী জানো ইয়ে, এইসব ওরা রিয়েল রিয়েল অ্যানিমেল দেখে রিয়েলিটি শেখাবে। আর এইদিকে পরকীয়াকে কী সুন্দর রিয়েল রিয়েলভাবে বাবাকে ঠকিয়ে কাকার সঙ্গে কী করে ঘর করতে হয় এবং কাকার সাথে কীভাবে মা ফষ্টি নষ্টি করছে সেগুলো ছোট্ট থেকে ছেলেকে দেখিয়ে দেখিয়ে শেখাবে। ছেলেটা ও একজনা একটা শুনলাম যে ওখানে একজন বলছিল, ও তোমরাও তো জয়েন্ট ফ্যামিলি, কী ভালো লাগে,
হ্যাঁ, ওই জয়েন্ট ফ্যামিলিতে তো মানে কৃষাণুর ছোট থেকে ওই জয়েন্ট ফ্যামিলিতে তো বড় হয়নি। তোমরা বলো, যখন এক জায়গা থেকে নিয়ে গিয়ে আরেক জায়গায় ফেলবে, ওই জয়েন্ট ফ্যামিলিটাকে তো কৃষাণু অ্যাকসেপ্ট করবে না, কারণ কৃষাণুর মনের ভেতরে ওর ঠাম্মি দাদু ওর বাবা ঘামাইতে দেয় না। ঘাম ঘাম, তুমি ঘামাই গেছো পাখার নিচে আসো, তুমি ঘামাই গেছো পাখার নিচে আসো, তুমি ঘামাই গেছো পাখার নিচে আসো, তুমি ঘামাই গেছো, তোমার হাওয়া লাগবে, তোমার মাথা দিয়ে জল পড়ছে, গামছা নিয়ে আসবে, ও মাথা মুছিয়ে দেবে, জল দৌড়ে নিয়ে আসবে, জল খাওয়াবে। এই ঠাকুরদার ঠাকুমাকে তো ওখানে পাবে না, তা ভালোবাসার মানুষগুলো না পেলে ও তো ওখানে মুচড়ে যাবে। সত্যি তোমাদের বলিহারি, জয়েন্ট ফ্যামিলি অনেক আছে, একজনার জয়েন্ট ফ্যামিলি থেকে নিয়ে গিয়ে একটা মানুষকে আরেকজনার জয়েন্ট ফ্যামিলিতে তো ফেললে হবে না। আর গামলাকে কীভাবে আদর যত্নে এই বাড়ি রাখা হয়েছিল সেটা সবাই জানে। আর গামলা ডে ওয়ান থেকে মিথ্যা কথা বলছে, 3 ঘন্টা ও কখনোই বাচ্চার জন্য অপেক্ষা করেনি, 3 ঘন্টা প্ল্যানিং করেছে যে সন্দীপকে কী কীভাবে ফাঁসাবো আর সন্দীপকে কী কীভাবে ভয় দেখাবো। অ্যাকচুয়ালি সন্দীপ যে একটা থানা পুলিশ কোর্ট কাছারিকে ভয় পায় এটা ওর ফ্যামিলির লোকরা ভীষণ ভালোভাবে জানে। আমার এই সংক্রান্ত একটা কমেন্ট আমার এক ভিউয়ার্স আমাকে লিখেছে বাংলাদেশ থেকে, তার মানে লেখাটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো, যেহেতু সন্দীপ ভীষণ ভয় পায় তাই সন্দীপকে কী করে চক্রান্ত করে ফাঁসানোর প্ল্যানিং করেছে, যে একে কেসে কেসে জর্জরিত করে দেবো। এটা মানে একটা রিভেঞ্জ, একটা মেয়ে রিভেঞ্জ নেওয়ার জন্য কতটা নিচে নামতে পারে সেটা তো এখন আমরা দেখি, কিছু ভিউয়ার্সকেই দেখি। মানে এরা সন্দীপের পায়ের তলায় মানে পা ধোয়া জল খাওয়ার জন্য ছটপট ছটপট করতো এই কিছু ক্রিয়েটার, মানে কিছু ক্রিয়েটার সরি কিছু ভিউয়ার্স, তারা সন্দীপের মানে এক ফোঁটা সন্দীপের এক ড্রপ পা ধোয়া জল যদি পাওয়া যায়, সে এবারে চন্না মৃত্যু করে খেয়ে মাথায় মুছে মানে হাতটাকেও মাথায় মুছেও শান্তি পাবে না, তারপরে এরকম পাখার নিচে রেখে শুকাবে, 7 দিন মধ্যে হাত ধোবে না, এমন পজিশন ছিল। কিন্তু যখন দেখেছে তাদের কিছু কুমতলব যেগুলো সন্দীপকে দিয়ে পূর্ণ হলো না, সাথে সাথে চলে গেল দালাল বা এই যে অ্যান্টি যারা সন্দীপের বিরোধী তাদের কমেন্ট বক্সে। ঠিক মানে ঠিক এটাই বলছি, সন্দীপের ঠিক কাছের লোক, কাছের এমন একজন আছে যে ভীষণ শত্রু, তার এতটাই সন্দীপের প্রতি জেলার্সি বা এতটাই ছেলেটাকে পতন করার জন্য শেষ মানে ছেলেটা শেষ দেখবে বলে এমনভাবে উঠে পড়ে লেগেছে ডে ওয়ান থেকে, ছেলেটা যাতে মাথা তুলে দাঁড়াতেই না পারে। তারপরে ছেলেটার ঘরের বউ যখন দেখলো নষ্টা মেয়ে ছেলে বেরোলো, তখন তার সাথে গিয়ে হাত মেলালো। শত্রু আপোষে মিত্র, দেখো সেটা তো আমরা এখন দেখতেই পাচ্ছি। আর দালাল কাম ঘোড়া দুজনাকে সেই দেয়া দিচ্ছিল, আমার মনে হয় ঘোড়াকে এই চম্পাবাইয়ের মতন কেউ আচ্ছা করে রাম ঠাপ শশার কলা গোজাগুজি, মানে সামনের শশা আর পেছনে কলা এমন করে টাইট করে এইরকম করে গুজে মানে মুড়িয়ে মুড়িয়ে গুজেছে যে বলার কথা নেই, মানে এই চম্পা এই ঘোড়ামুখীকে। তো সেই ঘোড়া আর চম্পা আজকে একই ফ্রেমে কেন এসেছে, কারণ জানে যে এদেরকে দমন করতে পারছি না তাই আজকে আমরা এক হব। তাও তোরা কিচ্ছু করতে পারবি না, তোরা এক হয়েও কিচ্ছু করতে পারবি না, ঠিক সত্যের জয় হবে। ঠিক তেমনই সন্দীপের খুব কাছের লোক, নিজের আত্মীয় নিজের লোক, সে দেখছে এখন সন্দীপকে যে কোনো প্রকারে শেষ করব, কারণ রিভেঞ্জ আত্মসম্মান, কারণ ও একটা এমন নিজেকে গরিমা বা আপব্রিঙ্গিং তৈরি করে রেখেছিল যে সবার কাছে ও বিশাল কিছু। সেই জায়গা থেকে সন্দীপ কিছু না হয়েও সন্দীপ একটা জায়গা অর্জন করে নিচ্ছে, আর ও বিশাল কিছু হয়েও কিচ্ছু করতে পারেনি, সেই কারণে ইগোর প্রেস্টিজের লড়াইয়ে সে তলা দিয়ে এই মানে এই নষ্টাকে যেভাবে বলছে তোমার যেভাবে ইয়ে হয় সব দিকে আমি তোমায় হেল্প করব, তুমি শুধু একে শেষ করে দেখাও। দেখো কমেন্টটা পড়লে তোমরা বুঝতে পারবে, এবং সেদিনকে 3 ঘন্টা মানে 3টা অবধি কেন বসেছিল থানাতে সেটাও জানতে পারবে। সন্দীপের দুর্বলতা জানে ওর, বললাম না ওর মায়ের পেটেরই কেউ, জিজু ওর মামার বাড়ির লোকজন এবং আমাদের গামলা, ওদের আসল উদ্দেশ্য কিন্তু এটাই, ওদের আসল উদ্দেশ্য কিন্তু ওরা এটাই ভুলে গিয়েছিল যে ওপরে একজন বসে আছেন যিনি সব কাঠপলকাঠি নাড়েন। তিনি সীমার হাতে প্রিয়াঙ্কার মাধ্যমে হনুমানজিকে পাঠিয়েছেন ওদের পরিবারকে রক্ষা করার জন্যে। প্রথমে সন্দীপের পাশ থেকে নানান ছল চাতুরির মাধ্যমে সীমাকে সরাতে চেয়েছিল কিন্তু পারেনি। তারপর খেলা শুরু হলো কৃষাণু দখল, কিন্তু তাতেও এসে গেলেন সঙ্গীতা দিদি, তাই
এদের মাথা এতই খারাপ হয়ে গেল যে সন্দীপের স্ট্রিম লাইভে ওরা সবাই একসাথে সন্দীপের স্ট্রিম লাইভটা দেখে ওরাও সবাই একসাথে মর্কটের স্ট্রিম লাইভ করলো, এবং সব কালপিটগুলোকে একসাথে দেখা গেল, সব কটা কালপিটকে একসাথে দেখা গেল। তোমরা হচ্ছে ইনক্লুডিং ফোকলা, ইনক্লুডিং ফোকলা, তাহলে বুঝতে হবে সন্দীপের পরিবারের সাথে এরাও এত ওতপ্রোতভাবে জড়িত। একদম, তাহলে তো বুঝতেই হবে সন্দীপের পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে কারা জড়িত। ওপরে যে বসে আছেন সব মালা গাথার মতো গেঁথে দিলেন। একদম, এই যে আজকে সন্দীপের দুর্বলতা, সন্দীপের দুর্বল জায়গাটা কে জানে? সন্দীপের নিজের লোক, সন্দীপের নিজের লোকের সাথে জানে গামলা। সেই কারণে ওরা প্রথমে ভেবেইছিল যে সন্দীপকে ভয়, এই যে থানায় 3-4 ঘন্টা বসে থেকে সন্দীপকে দেখাতে চেয়েছিল ভয়, থানা কোর্ট পুলিশ 498-এর ভয়, নারী নির্যাতনের ভয়। সেই ভয়ে কিন্তু সন্দীপ সেই রাতে একটা ভিডিও করেছিল। ভিডিওটা আজকে তোমাদেরকে আমি একটু শোনাবো। ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে কিনা দাঁড়াও এক মিনিট। তাহলে এটা কী বললাম, রাত 2টোর সময় বারবার করে থানা থেকে ফোন করছিল ছেলেকে নেওয়ার কথা। দেখো সেই রাতে কিন্তু এরা যথেষ্ট পরিমাণে, ও ওর বইয়ের কথা কিন্তু বাইরে আনার কোনো প্ল্যানিং ছিল না। এখানটায় যখন বারবার থানা থেকে ফোন করা হচ্ছিল, বারবার ওকে ভয় দেখানো হচ্ছিল, এবং যথেষ্ট পরিমাণে গ্রামের ছেলে ভয়, থানা পুলিশ কোর্ট, বাবা পৃথিবীতে ভয় পায় না এমন কোনো মানুষ, এই থানা কোর্ট পুলিশ এগুলো কি ভীষণ মানুষ ভয় পায়। যখন এই ভয় দেখানো হয়েছিল সেই সময় ওর মাথায় কোনো কাজ করছিল না। ও ভাবছিল তোমাদের কাছে, ওকে হয়তো কাল সকালবেলায় এসে পুলিশ তুলে নিয়ে যাবে, যেটা আর তোমাদের কাছে কিছু বলা হবে না, জানা হবে না, ও ওর ফোন নিয়ে নেবে, ওর চ্যানেল চলে যাবে। সেই কারণে তোমাদের কাছে এই একটা ছোট্ট ভিডিও ছেড়ে, ও 4 মিনিটের একটা ছোট্ট ভিডিও ছেড়ে রেখেছিল, যেখানটায় বলেছিল অচেনা অজানা ছেলের সাথে, ওখানটায় বলেনি যে কোনো পার্টিকুলার ছেলে, সেখানটায় হতো মেক আপ দেওয়া যেত যে ওটা একটা ফ্যামিলি, মানে ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে কারোর সঙ্গে পরিচিত হয়েছে, বা চ্যাটের মাধ্যমে কোনো রকমের কারোর সঙ্গে একটু কথা আদান প্রদান হয়েছে, সেই কারণে হতে পারে, সেখানটায় মেক আপ দেওয়া যেত। দেখো এখানটায় যদি এই যে গামলা কালকে লাইভে উঠে যে কথাগুলো বললো, কত সুন্দর করে মিথ্যে কথা সকলের সামনে বললো, সেটাই আমি কিন্তু এখানটায় একটু প্রমাণ দিলাম যে এখানে বলেছে অচেনা অজানা ছেলের সাথে, এবং ওর মা বাবা এসে, ওর ফ্যামিলির লোক এসে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর থানা থেকে বারবার ভয় দেখাচ্ছে এবং ফোন আসছে। সেই সময় ওরা ভয়ে ছেলে মা নাতি আর ইয়ে মিলে কোথাও লুকিয়ে আছে, রাত 2টো থেকে ফোন করছে, তখনই কিন্তু ও 4 মিনিটের ভিডিও করে ছেড়েছে যে কি করবে ও ভেবে উঠতে পারছে না। ও ভাবছে কালকে হয়তো চ্যানেলটা আর থাকবে না, বা ওর তোমাদের কাছে কোনো কথা জানানো হবে না, বা তোমরা কোনো কথা জানতে পারবে না, ও ওকে জেলে পুরে দেবে, ছেলে কেড়ে নেবে, ওর মা বাবা একদম শেষ। ও ভেবে রেখেছে, ভেবে রেখে শেষ মুহূর্তে কিন্তু এই কথাটা তোমাদের সকলের সামনে তুলে ধরেছে, এই যে ও প্রেম করেছে, ও প্রেম করে বেরিয়ে গেছে, ওর লোককে কী জানাবে, ও পরকিয়া করে, ও প্রেম করে, ও কারোর জন্যে ও সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এটা ও কাকে জানাবে? কিন্তু যার যে বেরিয়ে যাচ্ছে সে তো জানাবে না, কারণ সে তো অন্যায় করছে, নোংরামি করছে, সে জানাবে কি? সে তো লুকিয়ে থাকবে চোরের মতন। কিন্তু যে করেনি অন্যায়, যার উপরে অন্যায়টা হয়েছে, সে তো চিৎকার করবেই, সে সেই চিৎকারের ফলে সে একটা 4 মিনিটের ভিডিও ছেড়ে তোমাদের সামনে দিয়ে দিয়েছে, সেখান থেকেই শুরু হলো লড়াই। তারপর যখন আমি ওদের বাড়ি গিয়ে আমি যখন বললাম এটা তুমি কেন করেছো, দেখো তখন কিন্তু আমি বকেছি কেন করেছো, আজকের ডেটা দাঁড়িয়ে বলছি ওটা যদি না করতো আমরা কিন্তু এই মেয়ের সত্যিটা আসলটা কিছুই জানতে পারতাম না, কিছুই জানতাম না।
আমরা কিন্তু এই ছেলেটাকেই ব্লেম করতাম, এই ছেলেটাকেই মারাত্মক হিসেবে আমরা দোষ দিতাম। তারপর যখন সবাই ভিডিওর মাধ্যমে পরের দিন কিন্তু সবাই ওকে ভিডিওর মাধ্যমে বলেছে যে ছেলেকে দিতেই হবে, এছাড়াও ওর আত্মীয় স্বজনরাও ফোন করে বা ওর বাড়ির লোকেরাও ফোন করে বলেছে দেখ যাই হয়েছে ছেলেকে কিন্তু দিতে হবে, ছেলে মায়েরিয়ে। পরের দিন যখন দিতে গেছে তখন নিতে যাওনি কেন গামলা? পরের দিন যখন ছেলেকে পাঠাবে বলে ওরা মনস্থির করলো এবং মনে বুকের ওপর পাথর রেখে ছেলেকে দিয়ে দেবে, সবাই রেডি হলো, তোমার পিসু আমাদের লাল গামছা পিসুই কিন্তু দিতে যাবে বলে সমস্ত কিছু রেডি করলো। তারপর থানাতে যখন ফোন করা হলো যে তুমি বাচ্চা, আমরা বাচ্চা দিতে যাচ্ছি, তখন থানা থেকে বললো আগে ফোন করে জেনে নিই তারপরে। তারপরে যখন তোমাদের ফোন করা হলো তোমরা বাচ্চাটা নিলে না কেন? বাচ্চার জন্য এখন টেবিল পাখা কেনা হচ্ছে, বাচ্চার জন্য এখন এসি কেনা হবে, মানে এসি ভিক্ষা চাইতে শুরু করে দিয়েছো, ভিক্ষারি ভিকমাঙ্গা, ভিক্ষা করা অভ্যাস। ওই যে ইপ্সিতা বলেছিল না, আচ্ছা তোমার প্রেমিকের সঙ্গে কোনো সম্পর্কই নেই অথচ প্রেমিকের কানের পরে ঘুরে বেড়াও কী করে নির্লজ্জের মতন? কালকে তো আমরা সব সত্যিটা দেখেই নিলাম প্রেমিকের সঙ্গে ওর সম্পর্ক আছে কি নেই, থাকা ভালো। প্রেমিককে এইরকম বগল দাবাই করে করে বুকের ঠাঁটের সাথে নিয়ে লাই পাশে নিয়ে ভিডিও করবা তবেই তো হবে, তবেই হবে তুমি মানে বাঘিনী যে দেখ প্যার করেছি ডারনা ক্যা, প্রেমিককে পাশে নিয়ে ভিডিও করছি, কেউ কিচ্ছু বলার নেই। এরপর আমরা হচ্ছে যখন দিতে গেল তখন কিন্তু গামলা নিতে এলো না, যখন নিতে এলো না তারপর কিন্তু থানা থেকেই ওদেরকে বলে দেওয়া হলো ঠিক আছে বাচ্চা এখন যখন নিতে আসছে না তোমাদের কাছে রাখো। তারপরেও মাল রিকভারি করার সময়ও কিন্তু বাচ্চাকে নেওয়ার কোনো রকমের প্রশ্ন আমরা দেখলাম না। হ্যাঁ বাচ্চা মায়ের কাছেও থাকবে, বাবার ভালোবাসা থেকে আমরা বঞ্চিত করবো না, মায়ের কাছেও থাকবে বাবার কাছেও থাকবে। তা মায়ের কাছে আর বাবার কাছে না থাকলে তুমি ইন্টু বিন্টু সিন্টু করবা কখন? এতে যে মায়ের কাছে আসবে বাবার কাছে যাবে, বাবার কাছে আসবে মায়ের কাছে যাবে, এতে তো বাচ্চার পড়াশোনা মন, যখন মাকে ছেড়ে বাবার কাছে আসবে তখন মায়ের জন্য মন খারাপ করবে, যখন মায়ের কাছ থেকে ছেড়ে বাবার কাছে ছেড়ে আবার মায়ের কাছে আসবে তখন বাবার জন্য মন খারাপ করবে, এতে তো বাচ্চা আরও মন মানসিকতা নষ্ট হবে, আরও তো ও খারাপ হয়ে যাবে যখন দেখবে যে না এই যে মাও দুদিনের জন্য যখন বাচ্চার কাছে আসবে বলবে থাক বাবার কাছে থাকে দুদিন, এসেছে বাচ্চাটাকে বকবো বাচ্চাটাকে শাসন করব আল্লাহ দেবে। আবার বাবাও তাই বলবে কি থাক গা দুদিন, আবার দুদিন পর মায়ের কাছে যাবে আবার বকবো, আবার কি হবে না হবে থাক গা আর বকবো। এতে অদূরে ভবিষ্যৎ কিন্তু সেই বাচ্চাটারই নষ্ট হচ্ছে, কারোর কিচ্ছু যায় আসে না, কিন্তু বাচ্চাটা যদি এক জায়গায় পার্টিকুলার থাকে তার কাছে কিন্তু বাচ্চাটা সৎ যত্নে মানুষ হবে, কড়া শাসনে মানুষ হবে এবং বাচ্চাটার একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে। এখানে মা বাচ্চার প্রতি ফোকাস দেওয়ার টাইম নেই, বাচ্চাকে নিয়ে প্রেমিককে নিয়ে এখনও লাইভ করে বেড়াচ্ছে, প্রেমিকের সঙ্গে ফোনে গল্প, প্রেমিকের সঙ্গে লাইভ, প্রেমিককে নিয়ে। আর গামলার মা বাবার কী শিক্ষা কী কালচার কী করবে, নাতিকে নিয়ে বাদাম ভাজবে বলবে দাদু আমি বাদাম ভাজছি আর তুই ঠোঙা করে দে, এটা করবে নাকি? তার মামাকে বলবে মামা পিপি তুমি বসো প্যাসেঞ্জার হও আমি টোটো চালাবো, ভুম 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 পিপি মামা 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 চলো চলো টাকি 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 ১০ টাকা ১০ টাকা টাকি 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 চৌরঙ্গি 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 টাকি 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 ১০ টাকা ১০ টাকা ১০ টাকা এই টাকি যাবে নাকি টাকি যাবে নাকি, হ্যাঁ টাকি যাচ্ছে টাকি ওটো টাকি ওটো টাকি ওটো চৌরঙ্গি ওটো চৌরঙ্গি ওটো, এইগুলো শিখবে কোনটা শিখবে? মামার সঙ্গে টোটো চালানো শিখবে না দাদুর সঙ্গে বাদাম ভাজা শিখবে না দিদার সঙ্গে এখন রিলস করা শিখবে? হ্যাঁ দিদা সে চাপ দাঁড়িয়ে লাগিয়ে রিলস করছে, ওই ইয়ে করবা নাকি নাটক করবা হ ফেমাস হবা হ ভাইরাল হতে চাও হ এই হাসস কেন? সেই ফ্যামিলি সেই শিক্ষা দেবে, হ্যাঁ সব শিক্ষার একবারে ভান্ডার নিয়ে বসে আছে সেই ফ্যামিলি সেই শিক্ষা দেবে। সন্ধ্যেবেলা হলেই ১০ টাকা নিয়ে মুড়ি আনতে যাবে, এরপর তারপর তো আর ও যাবে না, তারপরে কিষাণুর হাতে দিয়ে দেবে যে সাথীর আমি মাঝে মাঝে ওর বান্ধবীর সাথীর ভিডিও দেখি, ঝোলা দিয়ে দেয় একটা আর ওর ভেতরে লিখে দেয় কী কী আনতে হবে, সাদা তেল আলু সোয়াবিন ডাল এগুলো লিখে দেয় আর দোকানে দিয়ে এসে বলে কি যা যা মাল দেবে মাল দিয়ে দাও লিখে একটা খাতায় লিখে রেখে আসো মামা এসে টাকা দিয়ে যাবে। তো ওইরকম করে ডাল চাল তেল নুন কিষাণুকে লিখে দেবে আর কিষাণুকে সদাই করে আনবে। তাই এর কাছে গিয়ে কী শিক্ষাটা পাবে? স্কুল দেখে রেখেছে কিন্তু অথচ বাড়ির কালচার কী, বাড়ির পরিবেশ কী, লুডু খেলা? হ্যাঁ যখন মুদিখানার দোকান থেকে কৃষাণু মালটাল নিয়ে চলে আসবে তারপরে বলবে এ মা যা শস্যের তেল এনেছিস কেন, সাদা তেল লিখেছিলাম তো আবার যা যা পাঁপড় ভাজা নিয়ে, আর পয়সা খুচরো পয়সা যেগুলো বেঁচে যাবে ওগুলো তোমার কাছে রেখে দাও, ওগুলো তুমি যখন তোমার বাবার কাছে যাবা বাবা যখন চকলেট কিনে দেবে না তখন গিয়ে চকলেট খাবা, এই শিক্ষা
এই শিক্ষা সংস্কৃতি দিয়ে মানুষ করবে কৃষাণুকে। সেই জন্য তো কৃষাণুর জন্য ছোট্ট ফ্যান কিনেছে, কৃষাণুর গরম লাগবে। কোথায় বাবা কৃষাণু পটি করতে বসেছে আর বাবা বড় পাখা নিয়ে গিয়ে ছেলেকে হাওয়া খাওয়াতে হবে, হাওয়া খাওয়াচ্ছে, সেই ছেলেকে নিয়ে গিয়ে এখন ছোট ফ্যান কিনে দেবে আর মুদিখানার দোকানে যা পাঠাবে আর আসবে ব্যাগের ঝোলা দিয়ে। আর তারপরে যখন ও কাঁদবে, কাঁদতে বসবে, তখন বলবে চলো ঠাম্মা দাদু ওই যে বদ্দিদা আসো তুমি আর আমি লুডু খেলি। একটা নোংরা পরিবেশ, বাদামালা, হ্যাঁ টোটোওয়ালা, বাদামালা টোটোওয়ালা নোংরা পরিবেশ, যেখানটায় কোনো রকমের কোনো শিক্ষার লেশ মাত্র নেই। ওদের ব্লগিংয়ের মধ্যে আছে শুধু চা খাওয়া, শুধু খাওয়া চা খাওয়া, আর নালে বসে থাকা, বসে গপ্প মারা, আর নালে এই এই ওই গেটের সামনে পাড়ার মোড়ে হেঁটে হেঁটে বেড়ানো, কোনো কাজ কোনো রকমের এমন কিচ্ছু নেই ব্লগটার ভেতরে যেটা শিক্ষামূলক কিছু পাবে। কিন্তু সন্দীপদের বাড়িতে দেখো তো একটা কালচার, রান্না করে, ওরাও তো রান্না করে, ওরাও তো একসঙ্গে বসে খায়, হ্যাঁ ওরাও তো সংসারে কাজ করে, উঠোন ঝাড় থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, ওপরের ছাদ থেকে প্রাকৃতিক দৃশ্য দেখাতে, এমন তো নয় যে সন্দীপ আলাদা এক্সট্রা অর্ডিনারি করে কিছু দেখাচ্ছে। ন্যাচারাল যেটা সন্দীপের ব্লগেও দেখা যায়, সন্দীপের ব্লগে একটা জিনিস দেখা যায়, কর্ম। সবাই তিনটে, বাবাও কর্মই ধর্ম, মায়েরও কর্মই ধর্ম, সন্দীপেরও কর্মই ধর্ম। আর এই তিনজনার কর্মই ধর্ম দেখে কৃষাণুও শিখছে ওদের সাথে কর্মই ধর্ম। কর্ম মানে শরীরকে নাড়িয়ে কিছু না কিছু করতে হবে। ওই ছেলেটার মধ্যে সত্যি ইমিউনিটি ক্ষমতা এতটাই, ছেলেটাকে ঘুম পাড়ানো মুশকিল। আর ছেলেটা যখন ঘুমাবে তখন ছেলেটাকে এড়ায়, ভয়ে ডাকে না, কারণ ওর যেন পরিপূর্ণ ঘুম হয়। ওর চোখ খুললো কি ওর অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। এই দুরন্ত ছেলেকে সারা দিন এই বুড়ো বুড়ি আর এই সন্দীপ মিলে সামলে যাচ্ছে। সেখান থেকে নিয়ে এসে কী করে অস্বাস্থ্যকর পরিবেশে আর এই বাজারের ঝোলা দিয়ে ছেলেকে কী করে দোকান বাসা বাজার এইসব করাবে, বাদাম বেচাবে, তারপরে দেখবো দাদু বাদাম বেচে দিচ্ছে আর কৃষাণুর মাথায় তুলে দিচ্ছে, বলছে যাও রাস্তায় রাস্তায় গিয়ে বাদাম বেচে আসো, নালে মামার টোটোই বসো, মামার টোটো চালিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে একটা মেলায় বসিয়ে দিয়ে আসবে, আবার বাদাম বেচে যা হবে ওখান থেকে গুনে গেতে আবার নিয়ে আসবে। আইফোন কিনে আইফোনের মধ্যে বাবার বাদাম বেচার ভিডিও ওঠে। এদের কালচার এটাই, এদের কালচার শুধু পয়সা পয়সা, এদের ভেতরে আর কিচ্ছু নেই, কিছু নেই। মানুষকে ভুয়ো ভয় দেখানো, মানুষকে ভুয়ো থ্রেট দেয়া, সেখানে সন্দীপ সন্দীপের বইয়ের কোনো রকমের কোনো চরিত্র কোনো এমন কোনোভাবে বিশ্লেষণ করেই নি যেখানটায় সন্দীপকে দোষ দেওয়া যাবে। সন্দীপকে সন্দীপ এটা বলেছিল যে দেখো এমন একটা অচেনা অজানা ছেলের সাথে সেখানটায় তার মা বাবা নিয়ে গেছে, যেখানটায় মা বাবা নিয়ে যায়, নিয়ে গিয়ে থানা থেকে পুলিশ ফোন করে বারবার কোনো ছেলেকে থ্রেট দেয়, তাহলে সেই ছেলেটা সেই মুহূর্তে কী করণীয় ছিল? সেই মুহূর্তে এই যে নোংরামি করেছে সে ভিডিও করে জানাবে, না যে যার সামনে নোংরামি ধরা পড়েছে সে ভিডিও করে জানাবে? থানা থেকে ফোন না করলে, থানা থেকে থ্রেট না দিলে নিশ্চয়ই সন্দীপও ভিডিওটা করতো না, সন্দীপও দশটা লোককে জানাতো না যে অ্যাকচুয়ালি সেই দিন ঘটনাটা কী ঘটেছিল, কেউ জানতে পারতো না, তলায় তলায় সবাই মিটিয়ে নিত, আবারও সুন্দর সংসার করত। ঘটনাটা ঘটেছে তেরো তারিখ, তার মানে তেরো তারিখ, তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো, সতেরো তারিখে ঘটে যাওয়ার পর আঠেরো তারিখে ভিডিওটা হয়েছে। আমি তোমাদের ডেট দেখে বলছি, আঠেরোই আগস্ট সেই দিনই ও ভিডিওটা আঠেরোই আগস্টেই ছেড়েছে। আঠেরোই আগস্টে ও রাত দুটোর সময়, দুটো কি তিনটে নাগাদ ভিডিওটা ছেড়েছে। আমি করেছি সকাল সাতটায়, আমি এই ভিডিওটা সকাল সাতটায় বাসি খাটে বসে এই ভিডিওটা করেছি। আঠেরোই আগস্ট সন্ধ্যে ভিডিওটা ছেড়েছে, তার মানে এই তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই পাঁচ দিন ধরে ওদের ভেতরে লড়াই হয়েছে। ওরা কিন্তু পাঁচ দিন ধরে পুরো ক্যামেরা বন্ধ ছিল, তার আগে থেকে কিন্তু ওদের ভিডিও দেওয়া পুরো বন্ধ হয়ে গেছিলো। সবাই কিন্তু সন্দীপ আর একে খুঁজে বেড়াচ্ছিলো যে কী হলো কী হলো, হঠাৎ ভিডিও বন্ধ হয়ে গেল কেন, কী হলো? তাহলে সেই সময় এই দুটো পরিবারের বাবা মা বাইরে আসতোই না ঘটনাগুলো? সেই সময় মেয়ে যদি নকশা করে লাগেজ মাগেজ টোল টোপলা ডকুমেন্টস টকুমেন্টস বেঁধে নিয়ে না গিয়ে থানা থেকে ফোন না করালে আজকে এই ছেলেটাও ভিডিওটা পাবলিক করতো না, আর দশটা লোক কেউ জানতে পারতো না, ওরা ঘরে ঘরে এটা মিটাতে পারতো। গামলা লাইভে উঠে প্রত্যেকটা মানুষকে শুধু মিথ্যা কথা বলে ম্যানিপুলেট করে, প্রত্যেকটা কথা মিথ্যে বলে, শুরুর দিন থেকে মেয়েটা প্রত্যেকটা কথা মিথ্যে বলছে। যখন ওদের বাড়িতে সালিশি সভা বসেছিল, ওদের বাড়িতে পাঁচজন পাড়ার লোক নিয়ে এসে বসিয়ে যে এটা মীমাংসা করে দিক করা হয়েছিল, তখন কিন্তু এই বউ এমন উদ্ধত এমন নোংরা আচার আচরণ করেছিল, পাড়ার লোকই ওখান থেকে উঠে চলে গিয়েছিল, বলেছিল বাবা এত এই এত অসভ্যতা আমি না।
সেই সময় কিন্তু এর মা ভাই, তবে আমি একটা কথা বলবো, এত কিছুর ভেতরেও এই গামলার দাদা কিন্তু চায় না এই নোংরামিটা। এই দাদাকে শুধু পয়সার লোভ দেখিয়ে প্রেশারাইজড করেছে। আগে এই মাটাও স্বতঃস্ফূর্ত ছিল, কিন্তু এখন মাও বুঝে গেছে যে কি খাল কেটে কুমির এনেছি আর কি ভুল করেছি। আজকে ওর কারণে একটা ছোট্ট দুধের শিশুর ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে। যদিও আমরা কখনোই চাইবো না কৃষাণু অস্বাস্থ্যকর পরিবেশে যাক, কৃষাণুর মেন আমাদের মেন টার্গেট থাকবে ও ঠাকুমা দাদু আর বাবার কাছে সুস্থ পরিবেশে মানুষ হোক। আমাদের মেন উদ্দেশ্য কৃষাণুর সুস্থ পরিবেশে মানুষ হোক। দেখো সঙ্গীতা দিদি ভাই, তার যেটা আইনি কাজ কারবার সে সেটাই করবে, তার দিক থেকে সে যেটা করার দরকার সেটা করবেই আর সেটা করা উচিত। আর ও মা আগে আইনি লড়াই লড়ে ছেলে নিয়ে যাক, তারপর ছেলেকে নিয়ে নয় কন্টেন্ট বানিয়ে খাক। এখন যখন ছেলে তার বাবার কাছে আছে, ওই লোককে কমেন্ট টাইটেলে শুশুরি শুশুরি না খেলে রিয়েল কাজ কী করছে সেটা করে দেখা, করে দেখা। ফোর্থ জুন এখন চলে গেছে, ফোর্থ জুন না জুলাই, জুন, তার মানে এটা আগস্ট, এটা হচ্ছে মার্চের, এটা মার্চের এপ্রিল, সরি এপ্রিলের, আজকে 29 তারিখ, আজকে এপ্রিলের 29 তারিখ, তার মানে মাঝখানে এখনও 30খানা দিন। এই 30খানা দিনে তোমাদেরকে টাইটেলে লিখে লিখে 30 রকমভাবে মন ভোলানোর চেষ্টা করবে। তা আমি বলবো প্রত্যেকটা ভিউয়ার্সকে হাত জোর করে, সন্দীপকে যারা নিরপেক্ষ ভালোবাসো, তারা নাই দালাল, না এই দালালের এজেন্ট, না ওই চম্পাকলি, না তোমরা এই গামলার ভিডিও দেখে আচম্বিত হবা। যে কোনো খবর, যে কোনো খবর আমাদের কাছে আসবে আমরা সোজা তোমাদেরকে অবশ্যই জানাবো কী হচ্ছে না হচ্ছে। কালকে অন্তপক্ষে কথা বুঝে তোমরা কিছুটা হলেও জেনে গেছো। আমাদের কাজ সম্পূর্ণ, প্রায় সম্পূর্ণ বলবো না, প্রায় 99% কমপ্লিট, 1% ওদের ওই দিক থেকে রেসপন্স আসা বাকি আছে, যেটা আসেনি, যেটা কোনো রকমের। ও তোমাদেরকে শুধু মিথ্যে কথা বলে যাচ্ছে, গামলা শুধু তোমাদেরকে মিথ্যে কথা বলে ভিউজ কামানো আর ইনকাম করে ও জমি কেনার প্ল্যান, যে জমিতে ফোকলার ও মানে সহবাস করবে সে একটা বাসভবন বানানোর জন্যে। তাই তোমরা সাবধান থেকো, ওদেরকে কোনো মতে টোটাল, চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তবে সঙ্গীতা দিদি ভাই কিন্তু দূরের কথা ভাবে, মানুষটার কিন্তু বুদ্ধি আছে, মানুষটা শুধু একটা টোকা মেরেছে আর ফোকলার গামলার সাথে সাথে আমাদের চম্পা ভাইয়ের কমিউনিটিতে আমরা সরি লাইভে এসে জয়েন হয়ে গেছে। এটাই তো চেয়েছিল সঙ্গীতা দিদি ভাই তোদেরকে একসাথে দেখতে, দেখলি, দেখে নিল। চলো টাটা।